ইসরায়েলকে অখণ্ড সমর্থনদানকারী জার্মানির ৬ সদস্য প্রাণ হারাল তাদেরই মিত্র ইসরায়েলের বোমা হামলায়। ৯ ডিসেম্বর শনিবার রাতে প্রকাশিত আনাদুলুর এক প্রতিবেদনে জানা যায় এ তথ্য। নিহতদের একজন ইউসুফ আবু জাদাল্লাহ, যিনি জার্মানিতে চিকিৎসক হিসেবে কাজ করতেন। এই সংবাদটি প্রকাশিত হয়েছে জার্মান সংবাদপত্র সাদে উৎসে জেইটুং পত্রিকাতেও। তারা জানায়, গাজায় ইসরায়েলি বোমা হামলার ফলে ইউসুফ আবু জাদাল্লাহর পাশাপাশি তার স্ত্রী আয়া এবং তার সন্তান ১০ বছর বয়সী শিশু সালাউদ্দিন ও ৮ বছর বয়সী শিশু মোহাম্মদ, ৩ বছরের শিশু আব্দুল রহমান ও ওমর নামে এক অল্প বয়সী শিশু নিহত হয়েছেন। গত অক্টোবরের শেষের দিকে ইসরায়েলি হামলায় তারা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। জার্মান নাগরিক ইউসুফ আবু জাদাল্লাহ ডর্টমুন্ডের একটি হাসপাতালে কাজ শুরু করার আগে তার পরিবারের সাথে দেখা করতে যান গাজায়। এখানে কেনা একটি জমিতে বাড়ি করতে চেয়েছিলেন তিনি। তবে গত ২৫ অক্টোবর ইসরায়েলি হামলার ফলে যে বাড়িতে তার পরিবারের সাথে থাকতেন সেই ঘরে মারা যান তিনি। ইউসুফ আবু জাদাল্লাহর ভাই আহমেদ আবু জাদাল্লাহ বলেছেন, তারা ২ সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে তার ভাই এবং তার পরিবারের সদস্যদের মৃতদেহ উদ্ধার করতে পেরেছেন। জার্মান পররাষ্ট্র দপ্তর বলেছে, দুর্ভাগ্যবশত আমাদের এখন ধরে নিতে হবে যে গাজার সংঘাতে নিহতদের মধ্যে একটি জার্মান পরিবারও রয়েছে। মূলত ইসরায়েলি বোমা হামলার ফলে গাজায় মারা যাওয়া প্রথম জার্মান নাগরিক হচ্ছেন আবু জাদাল্লাহ এবং তার পরিবার। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মাঝে হামাসের সাথে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত সপ্তাহ থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজায় হামলা আরও তীব্র করেছে দখলদার সেনারা। গত ৭ অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করার পর থেকে সেখানে কমপক্ষে ১৭,৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ৪৬ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে কমপক্ষে ৭,১১২ জন শিশু এবং ৪,৮৮৫ জন নারী রয়েছেন। এছাড়াও ভূখণ্ডটিতে এখনও প্রায় ৭,৬০০ জন নিখোঁজ রয়েছেন। গাজা ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে অখণ্ড সমর্থন দিয়ে আসছে জার্মানি, অথচ এই জার্মানিতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্টে নিহত হয়েছেন হাজার হাজার ইহুদি। জার্মানিদের কাছে নিকৃষ্ট শত্রু ছিল ইহুদিরা। যে ইহুদিদের হত্যা করে পুণ্যের কাজ করা হচ্ছে বলে মনে করত জার্মানিরা, আজ তারাই পরম মিত্র সেই ইহুদিদের। পরম বন্ধু ইসরায়েলের হাতে যখন নিহত হলো তাদেরই নাগরিক, কী প্রতিক্রিয়া জানায় জার্মানি, সেটাই এখন দেখার বিষয়।